আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাতু প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুতাকি মমিন মুসলমান ভাই ও বোনেরা আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একবার সুবাহ আল্লাহ বললে কি হয় কি ফজিলত হয় কি উপকারিতা হয় সে সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। প্রিয় দর্শক আল্লাহকে খুশি করার জন্য অনেক আমল রয়েছে যে আমলগুলো করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন এর মধ্যে সবচেয়ে উত্তম একটি আমল হলো সোবহান আল্লাহ পাঠ করা এর দলিল হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালহু থেকে বর্ণিত হজরত ওমর রাদি আল্লাহ তালহু একবার হজরত আলী রাদি আল্লাহ তালহু আনহুকে জিজ্ঞেস করলেন যে আমরা তো লাহ ইল্লাহ বললে কি হয় সেগুলো জানি অন্যান্য আমল করলে কি হয় সেগুলোর ফজিলাত উপকারিতা জানি কিন্তু সুবহান আল্লাহ বললে কি হয় সেটা তুমি আমাকে বলো হজরত ওমর আলীকে এ প্রশ্ন করলো আলিরাদি আল্লাহ তালু বললেন আল্লাহ তাল্লাহ সুবাহান আল্লাহকেও পাঠ করলে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সন্তুষ্ট হন খুশি হন এজন্য আপনি যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চান তাহলে এই সুবাহান আল্লাহ বেশি বেশি পাঠ করবেন কেননা এটি সাহাবারা বলেছেন আর সাহাবারা যে কথা বলে সেটিও হাদিস নবীজি যে কথা বলেছেন সেটা হাদিস এবং সাহাবারা যা বলেছেন সেটিও হাদিস কাজী সাহাবিদের কথা অনেক গুরুত্বপূর্ণ এজন্য আপনি সুবাহান আল্লাহ বেশি বেশি পাঠ করবেন তাহলে আল্লাহ তালা সবচেয়ে বেশি সন্তুষ্ট হবেন আরেকটা হাদিসে নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম নিজে বলেছেন যে তোমাদের মধ্যে কি কেউ প্রতিদিন এক হাজার নেকি অর্জন করতে সক্ষম তখন সাহাবারা বললেন ইয়া রসুল্লাহ এক হাজার এনেকি আবার কিভাবে একজন একদিনে অর্জন করতে পারে তখন রসুল সাল্লাম বললেন কেউ যদি একবার পাঠ করে তাহলে আল্লাহ আলম তার আমল নামা এক হাজার নেকি লিখে দেন এবং তার আমল নামা থেকে এক হাজার গুনাহকে মোচন করে দেন মাফ করে দেন একবার সুবাহান আল্লাহ বললে রসুল বলছেন এক হাজার নেকি আপনি পাবেন একবার আল্লাহ বললে এক হাজার গুনা আল্লাহ মাফ করে দিবেন এই হাদিসটি রয়েছে মুসলিম শরীফে এবং মেসকাত শরীফে দু দুটি কিতাবে হাদিসটি রয়েছে সুতরাং আপনি একবার সোবাহান আল্লাহ বললে পেয়ে যাবেন এক হাজার নাকি এবং গুনা মাফ হবে এক হাজার আপনার কাজেই আপনি এই সোহান আল্লাহ বেশি বেশি জিকির করবেন এর আমল বেশি বেশি করবেন ইনশাআল্লাহ তাহলে আপনি এই উপকারিতা লাভ করতে পারবেন এবং আল্লাহ সন্তুষ্ট অতি সহজেই হাসিল করতে পারবেন সাহাবারা সোবাহান আল্লাহ অত্যাধিক পাঠ করতেন বেশি বেশি পাঠ করতেন তো এই জন্য আমাদেরকেও উচিত আমাদের উচিত সোবাহান আল্লাহর জিকির বেশি বেশি পাঠ করা আমাদের হাঁটতে বসতে সব সময় কিন্তু আমরা জিকির করতে পারি দেখুন নামাজ কিন্তু সবসময় পড়া যায় না যেমন ফজরের পরে ঠিক দুপুরে এবং আসরের পরে তিনটা সময় রয়েছে নামাজ পড়া যায় না তিনশো দিনের মধ্যে পাঁচটি দিন রয়েছে যখন রোজা রাখা যায় না হজ আপনি সারা মাস সারা বছর করতে পারবেন না নির্দিষ্ট দুই মাস হজ করার জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন কিন্তু একমাত্র জিকির ব্যতিক্রম ধর্মে এবাদত ব্যক্তিক্রম ধর্মী আমল জিকির আপনি সব সময় সব জায়গায় সর্বদা সর্বহালতে পাঠ করতে পারেন আল্লাহ বলছেন আল্লা দিন করুন আল্লাহ কেয়ামা জুনুবিহীম ওয়াতি ওয়াল আর্থ জ্ঞানী হচ্ছে তারাই যারা হাঁটা অবস্থায় বসা অবস্থায় ঘুমান্ত অবস্থায় সব সময় আল্লাহ তালার স্মরণে থাকে আল্লাহ তালার জিকিরে থাকে আল্লাহ তালার ফিকিরে থাকে আল্লাহ তাদেরকে জ্ঞানী বলছেন যারা ডিগ্রি অর্জন করে বড় বড় মস্তন্দে রয়েছে বড় বড় চেয়ার রয়েছে আল্লাহ তাদেরকে কখনও জ্ঞানী বলেন নাই বরং জ্ঞানী হচ্ছে আল্লাহর কাছে তারাই যারা সব সময় আল্লাহকে স্মরণ করে আল্লাহ তালার জিকির বেশি বেশি করে এজন্য আল্লাহ তাআলা জিকির আপনার আমার উচিত বেশি বেশি করে পাঠ করা তো দর্শক আশা করি ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন আমাদের পাশেই থাকবেন আপনাদের সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো সাময়িক বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম